একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদুল আহমেদ খান জানান মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের গবেষক ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহরুল ইসলাম মোল্লা বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুল করতে গিয়ে বছর বয়সী মিয়া আব্দুল মুতিন বলেন সালের সৈনিক একুশ ফেব্রুয়ারি নেতৃত্বদের অপরাধে তেইশ ফেব্রুয়ারি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় দুই মাস কারাবরণ শেষে জেলখানা থেকে বেরিয়ে আসেন তিনি এই আন্দোলনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ঢাকায় ডেকে নিয়ে শার্ট ও প্যান্ট উপহার দেন বলেও জানান তিনি